নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আরজি কোর মেডিকেল কলেজে ছাত্রী খুনের সুবিচার চেয়ে এবিভিপির উত্তাল প্রতিবাদ শিলচরে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের ধর্ণা প্রদর্শন। কাটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি মেহেরপুর এলাকার জনগণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আরজি কোর মেডিকেল কলেজে ছাত্রী খুনের সুবিচার চেয়ে এভিপিপির উত্থল প্রতিবাদ শিলচরে। পুলিশের সঙ্গে ঠেলাধাক্কা ও টিএমসির সাথে বাক পিতণ্ডা। কলকাতার আরজি কোর মেডিকেল কলেজে ছাত্রী খুনের প্রতিবাদ সহ ক্রমাগত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শনিবার উত্থল হল শিলচর শহর। এদিন ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা প্রধানমন্ত্রী বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শহরের প্রেমতলা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের পথ পরিক্রমা শেষে পার্ক রোড স্থিত জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে প্রতিবাদকারীরা মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা তাতে বাধা সৃষ্টি করে, ফলে দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় বাক বিতণ্ডার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ ছুটে গিয়ে কুশপুতুল দাহ কার্যসূচিকে ব্যস্ত দেওয়ার চেষ্টা করলে ছাত্র সংগঠন ও পুলিশের মধ্যে শুরু হয় ঠেলাধাক্কা। একসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হতে বাধ্য হয়। পুলিশ ও এবিভিপির মুখোমুখি সংঘর্ষ চলাকালীন সদর পুলিশ কুশপুতুল দাহ কর্মসূচি আটকাতে সক্ষম হলেও আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি পুড়িয়ে প্রতিবাদকে বাস্তব রূপ দেয়। পরে কাছাড় পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ছাত্র সংগঠন এবিভিপির সদস্যরা আনন্দস্থল থেকে সরে দাঁড়ান। প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও নারা লাগাইছে। হ্যাঁ, আমরা যে কলকাতার মধ্যে আজকে আরজি কোর মেডিকেল কলেজের মধ্যে যে ডক্টররা রুইছে রে, তাইলে মা বাবা তো পড়াইছিলাম মেয়েরে বেটি বাঁচাও গুলা, বেটি পড়াও বেটি বাঁচাও। মা বাবা তো পড়াইছে না, আজকের দিনও কেতালি রাত্রেবেলা যেতে পারলো না, অন ডিউটির মধ্যে এইরকম রেপটা হয়েছে। আজকের দিনও আমরা এইরকমভাবে আন্দোলন করলাম। পুলিশ প্রশাসন একজন ইয়ার লেডি উইথ অ্যাকর্ডিং টু ল একটা লেডি কনস্টেবলের লেডির হাত ধরতে লাগে, প্রোটেস্টের মধ্যে আটকাইতে লাগে। পুলিশ প্রশাসন মেইল ওখানে কেমনে লেডিরা ধরতে পারলো আমরা এটা জানতে চাই। আমরা গভর্নমেন্ট ডিটাই উইথ 2500 স্টুডেন্ট আমরা আসাম ইউনিভার্সিটির মধ্যে আন্দোলন করছি। আজকের দিনে আমরা সবের ঘরে আজকে মনোজা পূজা সারি আসছি। এরকমভাবে মেয়েরা আসে কীটার লিগা আইসে আন্দোলন করতে, ডেমোক্রেটিক আমরা সেই রাইট আছে। আজকের দিনে তারা আটকাই যায় একটা লেডি অফিস কনস্টেবল নাই। আমরা চাই সিবিআই উইথিন 3 ডেজ ওর 4 ডেজ কেস যেন রিসলভ করে সলভ করিয়া জানায়। আর এখানের মধ্যে যতজন পিছিয়ে এখানে হত্যাকারেরা আছে এরা যেন শাস্তি চাই। আজকের দিনে এখানের মধ্যে দেখুন টিএমসি এখানের মধ্যে যতজন আছে এরা তো মা বইন আছে, পুলিশ প্রশাসন তো মা বইন আছে, কেমনে আটকাইলো? হ্যাঁ, দাবা করতে দিছে না দিছে না। একজন অফিসার আইসে মেইল অফিসার আইয়া লেডি ধরছে, লেডি ধরে আমরা কুশপুতুল দাও করতে দিছে না। কেন কেন আমরা স্টুডেন্ট, আমরা সেই রাইট আছে। উইটা তো একটা স্টুডেন্ট কেমনে যাইলো কই না আপনি? পশ্চিমবঙ্গ কাণ্ডের ঘটনা নিয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের ধর্ণা প্রদর্শন। কলকাতার আরজি কোর মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রী হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শনিবার বিক্ষোভ প্রদর্শন করলে এসএমসির জুনিয়র ও সিনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। এদিন হাসপাতালের 5 শতাধিক চিকিৎসক ঐক্যবদ্ধ হয় ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা জানান, মহিলা চিকিৎসকদের দলবদ্ধ ঘটনা ও হত্যা কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। এই পরিস্থিতিতে চিকিৎসকদের সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। রাজ্য সহ কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকা সত্ত্বেও চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রদানে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি আগামীতে দেশের কোনো মহিলার সাথে যাতে এ ধরনের ধর্ষণ ও হত্যার ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে সরকারকে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা।
ভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেটার তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা মেডিকেল কলেজ শিলচর মেডিকেল কলেজের আমরা সবাই এখানে ধর্না দিচ্ছি এখানে। আমরা হাওয়েভার আমরা একটা কথা বলে যাব, আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি। আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা যেটা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না। আমরা 24 ঘন্টার যে সার্ভিস আমাদের ইমার্জেন্সি সার্ভিস সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি, আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন। আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি, আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না। আমাদের যে সিনিয়র ডক্টর্সরা আমাদের ভিএস আমাদের এমও স্যার ওরা ম্যাডামরা সারা সেটা সামলে নিচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে কি, এই যে এরকম একটা ঘটনা এটা সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে, যেটা রিপিটেড কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই। হয়তো বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে যেটার হয়তো বা আমরা খবরই পাচ্ছি না। তাই এইসব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি। সেটা আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই যে কোনো মহিলার প্রতি, জরুরি না যে শুধু মহিলা ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো, যে কোনো মহিলার প্রতি যে কেউই দুষ্কৃতি নজর যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে উঠে যে না আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে। এন চেঞ্জটা যেন আমাদের সোসাইটিতে আসে। আমরা প্রথম দাবি যেটা হচ্ছে কি, আমাদের দুষ্কৃতির শাস্তি চাই। সেই দুষ্কৃতিকে যত তাড়াতাড়ি পারুক আইডেন্টিফাই করা হোক আর ওনাকে কঠোরতম সাজা দেওয়া হোক সেটাই আমাদের দাবি আছে। যে আমাদের সিকিউরিটি গার্ড থাকা চাই, আমাদের সিসি ক্যামেরা থাকা চাই। খুবই আশাবাদী যে আমরা সেই আমাদের দাবিগুলো আমাদের পূর্ণ হবে, আর না হলে আমরা এরকমই আমাদের প্রোটেস্টটা চালিয়ে যাব। ট্রাফিক সমস্যার সমাধান সহ কাটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি উত্থাপন করলেন বৃহত্তর মেহেরপুর এলাকার জনগণ। মুখ্যমন্ত্রীর নগরপথ নির্মাণ প্রকল্পের আওতায় 2024 অর্থবছরে বরাদ্দকৃত অর্থে শনিবার শিলচর ক্যান্সার হাসপাতালে রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। একই সঙ্গে সরকারের বরাদ্দকৃত 2,95,08,000 টাকা পেয়ে কাছাড় ক্যান্সার হাসপাতালে ড্রেন ও রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করা হয়। এদিন আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, রাস্তার পিচ বসালে রোগীদের আসা যাওয়া সহজে ওঠার পাশাপাশি কোনো ধরনের বাহন হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে। তাই শুধু নয় জমা জলের সমস্যা থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। কংগ্রেসের তীব্র সমালোচনা করে বিধায়ক দীপান চক্রবর্তী জানান, ড্রেনের কাজ ভারতীয় জনতা পার্টির আমল থেকে শুরু করা হয়েছে। স্বাধীনতার পর সরকার যে দেশ শাসনের ভার নিজের কাঁধে বহন করে গেছেন তারা মেহেরপুর থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণের কথা চিন্তাই করেননি, ফলে বর্তমান সময় মানুষকে নরক যন্ত্রণায় দিনভোগ কাটাতে হচ্ছে। বর্তমান সরকার রাস্তার কাজ শুরু করায় মানুষের দৈনন্দিন সমস্যা কিছুটা হলেও জোর গতিতে কদমে যাওয়ার প্রচেষ্টা চলছে। মেহেরপুর থেকে যে মেডিকেল পর্যন্ত ড্রেনের প্রপার ড্রেনেজের ব্যবস্থার কথা কোনোদিন চিন্তা করি, যার জন্য এজিটেশন হচ্ছে, এই এজিটেশনকে আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি। সেটা মানুষের দাবি, কোনো দাবি সেটা আমাদেরকে করতে হবে। কিন্তু সাথে সাথে আমি আপনাদেরকে সেটা বলতে চাই যে দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান করার জন্য না, এই সমস্যা পাহাড় ঘুমিয়ে রেখেছিল কংগ্রেস সরকার। এই কংগ্রেস সরকারের পিরিয়ডে যদি ড্রেনগুলো হতো তাহলে আজকের দিনে এই রাস্তাঘাট ভাঙতো না আর জমা জলের সমস্যা হতো না। মূলত কংগ্রেস সরকারের শাসনে এই কাজগুলো করতে পারেনি, তার ব্যর্থতার জন্য আজকের দিনে শিলচরের মানুষ জমা জলের শিকার হয়েছেন, রাস্তাঘাট ভাঙচুরের শিকার হয়েছেন। আমাদের সরকার আসার পর আমরা দায়িত্ব নিয়ে প্রত্যেক রাস্তার সাইডে ড্রেন সেগুলো কাজে আমরা হাত দিয়েছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে মুখ্যমন্ত্রীর উন্নত প্রকল্প নির্মাণ আঁচড়ের মাধ্যমে আমরা প্রপোজাল দিয়েছি দুটো রাস্তা, বিশেষ করে একটি রাস্তা তারাপুর ওভারব্রিজ থেকে শুরু করে রেলওয়ে গেট পর্যন্ত, আর আরেকটি রাস্তা হলো রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে শুরু করে আমাদের শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত। বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগে লক্ষ্মীপুরের প্রজ্ঞা যোজনা 2.0 উদ্বোধন। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুপ্রেরণায় এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে লক্ষ্মীপুর বিধানসভার ফুলেরতলস্থিত মাল্টিপারপাস ভবনে প্রজ্ঞা যোজনা 2-এর শুভ উদ্বোধন হয়। এর মাধ্যমে ARDI গ্রেড 3 এবং গ্রেড 4 এর কোচিং নিতে পারবে লক্ষ্মীপুর বিধানসভার মোট 1,113 জন ADRI প্রত্যাশীরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, জেলা কমিশনার রোহন কুমার ঝা, জেলা পুলিশ সুপার নমাল মাহাতো, নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, টাইম ইনস্টিটিউটের স্বত্বাধিকারী সৌমেন দাস। আজকের দিনে আমরা বলতে পারি যে আমাদের ছেলেমেয়েরা এই লক্ষ্মীপুরে যারা চাকরি পেয়েছেন ছেলেমেয়েরা আসামের বিভিন্ন প্রান্তে গিয়ে আজকে ভালো বিভিন্ন জেলায় গিয়ে ভালোভাবে তাদের সুনামের সঙ্গে আসাম সরকারের সেই চাকরি করে আসছে। আমরা লক্ষ্য করেছি
যে মাননীয় মুখ্যমন্ত্রী আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম 2.0 এখন নতুন শুরু হয়েছে। আর এই 2.0 অধীনে সেপ্টেম্বর মাসে গ্রেড 3 এক্সাম এবং অক্টোবর মাসে গ্রেড 4 এক্সাম অনুষ্ঠিত হবে। আমরা সেই লক্ষ্যে আবার আমরা চিন্তা করেছি যে আপনাদের এখানে আপনাদেরকে কোচিং দেওয়ার ব্যবস্থা আমরা আবার টাইমের সঙ্গে আলাপ আলোচনা করেছি, তাদেরকে আমরা এখানে আহ্বান করেছি যে আগামীকাল থেকে আপনাদের কোচিং শুরু হবে এবং এই কোচিং 25 দিন চলবে। আমরা 12 আগস্ট পর্যন্ত আমাদের এই 12 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কোচিং চলবে এবং আপনাদেরকে 3-4 শিফটে এখানে কোচিং করা হবে। আমরা 11 তারিখে অনলাইন এটা যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের কাছে আমরা আবেদন করে অনুরোধ করেছিলাম এবং আমরা দেখেছি যে 11 আগস্ট 12, 13, 14, 15 এই 5 দিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে প্রায় 1113 জন ছাত্রছাত্রীরা যারা এই যাতে অ্যাপ্লাই করেছেন, যারা সরকারি চাকরির জন্য কোচিং নেওয়ার জন্য তৈরি আছেন, এর মধ্যে থেকে 918 জন ছেলেমেয়েরা অনলাইনে এবং 195 জন ছেলেমেয়ে অফলাইনে অ্যাপ্লাই করেছেন। বিভিন্ন স্কুলে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে পাঠিয়েছিলাম, সেখানে গিয়ে তারা যারা অফলাইনে আছে তারা। কাছাড় জেলায় বড়খলার পরপুর দুটি সড়ক দুর্ঘটনা, আহত এই এসআই সহ এই চালক এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। কাছাড় জেলার বড়খলার সৌরাষ্ট্র মহাসড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন দুটি গাড়ির ই চালক। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে ডলুবাজার সংলগ্ন এলাকায়। একই রাস্তা দিয়ে আশুক লিলেন গাড়ি ও টাটা ক্যারিয়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর মুহূর্তে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এসে টাটা ক্যারিয়ার গাড়ির চালককে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে, সঙ্গে আহত আরেকজন চালক গাড়ি রেখে এই স্থান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে বড়খলার থানার এএসআই ঘটনাস্থলে গাড়ি দুটিকে উদ্ধার করে আনতে গিয়ে অন্য একটি টিপার গাড়ি এই মহিলা এএসকে টাটা ডাম্পার গাড়িটি ধাক্কা মারে, মহিলা এএস আহত হয়। তারপর স্থানীয়রা উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। আজকে সকালবেলা মনিবাগে গিয়ে দেখতে পাই দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গাড়ির পজিশন থেকে বোঝা যায় যে গাড়িটা রং সাইডে এসেছিলো বলেই এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করছি যে রং সাইডে গাড়িগুলো যেগুলো চলে সেইগুলোকে আপনারা একটু সচেতনভাবে দেখুন, তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো কম হয়। মহাসড়কে যে গাড়িগুলো চলে রাতে 10টার পরে কোন গাড়িগুলো কোন দিকে চলে না চলে কিছুই বোঝা যায় না, বিপরীত দিকে বিপরীত মুখে গাড়ি অনেক স্পিডে আসে। তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি এটা অল্প খেয়াল রাখার জন্য, ধন্যবাদ। পুলিশের মধ্যস্থতায় দুপক্ষের আপোষ মীমাংসা হওয়ার পর একটি দুষ্টচক্র উক্ত ঘটনাকে পুনরুজ্জীবিত করে তুলে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে যাচ্ছে। এই দুষ্টচক্রটি আপোষ মীমাংসা হওয়ার পর একটি ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে পোস্ট করার সাথে সাথে আমার বিরুদ্ধে মীমাংসা হওয়ার ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের করে এই কথাগুলি সাংবাদিক সম্মেলন করে বললেন লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী আশোক রায়। একটি দুষ্টচক্র এই ঘটনাকে পুনরুজ্জীবিত করতে তুলতে সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ যাহাতে এই দুষ্টচক্রের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার তার দাবি জানান। লক্ষ্মীপুরের সব ভাষাগোষ্ঠীর জনগণ যাহাতে মিলেমিশে একত্রে বসবাস করতে পারেন তার জন্য তিনি জনগণকে অবগত করান এই সাংবাদিক সম্মেলন করে। লক্ষ্মীপুর থানায় মানে মানে বিষয় নিয়ে আপনাদের মীমাংসা হয়েছিল? মীমাংসা হয়েছিল, মীমাংসার মধ্যে যে আমি তো বাদী এবং বিবাদী যে ওনারও স্বাক্ষর আছে এবং বিবাদীর পিতৃ যে এল নীলধর সিং যিনি নিজেকে পরিচয় দিয়েছেন আসাম পুলিশের একজন পুলিশ কর্মী যে উদারগন কাঁচাকান্তি মন্দিরে কর্মরত ট্রাফিক, উনিও ওনারও স্বাক্ষর এই আপোষনামাতে আছে। তো আমি যে সময় জানতে পারি যে আমার নামে কে বা কাহারা আমার নামে এফআইআর আবার দায়ের করেছে মিথ্যা, যেহেতু কম্প্রোমাইজ হয়েছে তার কোনো মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে, যেহেতু আমার লক্ষ্মীপুরে দোকান আছে দোকানের মধ্যে সবের আনাগুনা আছে, তারপরেও একটা সাম্প্রদায়িক ভাব নিয়ে ওইগুলো এফআইআর করা হয়েছে এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। তারপর আমি জানতে পেরে যেহেতু আমার নামে এফআইআর করা হয়েছে আমিও পাল্টা আবার ওইটার যে আপোষনামা হয়েছে সেই আপোষনামার উপরে সবকিছু মিলেমিশে আবার আমি এজাহার দায়ের করি লক্ষ্মীপুর থানায়। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে যিনি আইও আছেন উনি আমার দোকানে এসে ইনভেস্টিগেশন করেছেন, আমার যে প্রত্যক্ষদর্শী যারা আছে ওদেরও স্টেটমেন্ট নিয়েছেন উনি, স্টেটমেন্ট নেওয়ার পর উনারা এখন যারা লক্ষ্মীপুর প্রশাসন উনারা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন। সাংবাদিকের বাড়িতে চোরের হানা নিয়ে গেল আমরুদ প্রকল্পের জলের মিটার। শিলচর শহরের
চোরের নেটওয়ার্ক ব্যাগ শক্তভুক্ত। প্রায় প্রতিদিনই শিলচর শহরে কোনো না কোনো ঘরে ছোট বড় চুরি হচ্ছে, এতেই বোঝা যায় চোরেরা পুরো শহর জুড়ে জাল বিছিয়ে রেখেছে। প্লেন মাফিক চুরি করে চলছে চোরেরা। আজ অর্থাৎ শনিবার সাংবাদিক রাজুদের বাড়িতে চোরের হানার খবর পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে। সাংবাদিক রাজুদের মেয়ে চাঁদনিওয়ালা দে ঘুম থেকে উঠে দেখে জলের মিটারটি নেই। সঙ্গে সঙ্গে ঘরের সবাইকে জাগিয়ে তুলেছে সাংবাদিক রাজুদে। ঘুম থেকে উঠে দেখেন জলের মিটারটি নেই। শিলচর শরৎপল্লী লেন নম্বর এক এর বাসিন্দা রাজুদে, তিনি সঙ্গে সঙ্গে রাঙ্গেরখাড়ি থানায় খবর দেন এবং চুরি সংক্রান্ত একটি FIR দাখিল করেন। শিলচর রাঙ্গেরখাড়ির আউটপোস্টে এবং অমৃত প্রকল্পের বিভাগে খবর দেন। এই মোবাইলের ইঞ্জিনিয়ার রঞ্জিত দেব রায়কে সঙ্গে কথা বলেন। তিনি আশ্বস্ত করে বলেন একটি আবেদনপত্র অমৃত প্রকল্পের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেওয়ার জন্য, তাহলে তিনি আরেকটি নতুন মিটারের ব্যবস্থা করে দেবেন। সাংবাদিক রাজুদে প্রশাসন ও অমৃত বিভাগের কাছে বিনম্র অনুরোধ জানান যাতে ঘটনাটি তদন্তক্রমে চুরকে শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। জলের মিটার সংক্রান্ত চুরির ঘটনাটি নেহাতেই ছোট ব্যাপার, কিন্তু ভবিষ্যতে যে বড় চুরির ঘটনা সংঘটিত হবে না তার কি গ্যারান্টি আছে? কি অবস্থা, সকালে উঠে দেখি জলের মিটার চুরি হয়ে গেছে। শরৎপল্লী লেন নং 1 হাউস নং একচুয়াল বাবার নাম রাজু দে, আমি উনার মেয়ে, আমার নাম চাঁদিনী বালা দে। ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনকে সামনে রেখে শুক্রবার পূর্ব ধলাইয়ের কৃষ্ণপুর চরণ মন্দিরে বিজেপি দলের প্রত্যাশী সঞ্জন কুমার প্রকাশের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মী নিহার দাস, মথুরা গঞ্জু, মল্লিকা উরাং সহ আরো অন্যান্য সঞ্জন কুমার প্রকাশ থেকে বিজেপির টিকিট প্রদানের জোরদার দাবি জানান। কে জুনিয়র কে সিনিয়র এই ধরনের চিন্তা চর্চা আমার মধ্যে নেই। আমি একজন নির্ধন ব্যক্তি, নিরপেক্ষ ভাবে এই এলাকার প্রত্যেক জাতিগোষ্ঠী সমাজের পাশে দাঁড়াতে চাই। হয়তো আমি নবীনতন পেয়ে যাব বা পেতেও পারি, আমার মনের সেই কনফিডেন্স আছে। উপরালার আশীর্বাদ থাকলে, আমি জনগণের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, তবে আমি এই উপনির্বাচন আমাকে টিকিট পাব এবং বিপুল ভোটে বিজয়ী হব। কারণ আমি একজন এমন ব্যক্তি, কোন দল মত নির্বিশেষে প্রত্যেকেই আমাকে সমর্থন করছে, আর আপনাদের আশীর্বাদ নিয়েই আমি হাত বাড়াবো। আপনারা আমাদেরকে পথ দেখাবেন, পরিমণ্ডল আশীর্বাদ নিয়ে পরামর্শ সহকারে দলাই বিধানসভা সমষ্টির যে সকল অসম্পূর্ণ কাজ আছে বা নতুনভাবে আরো কিছু যদি করা যায়, আমি সবার পরামর্শ নিয়ে আগবাড়িয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আপনি আশা রাখব আজকের এই নির্বাচনী সভায় আপনারা মূল্যবান সময়। স্বাধীনতা দিবস উপলক্ষে পেট সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা সকাল 8টা থেকে বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করেছে। সকাল 8টায় ক্যান্সার হাসপাতালে বৃক্ষরোপণ করেন, সকাল 9টায় কান্দিগ্রাম, 9:30 বেতকান্দি বৃক্ষরোপণ ও অসহায় মহিলা যাতে বন্যা আক্রান্ত তোষক বিতরণ করা হয়। দুপুর 12টায় মধুরবন অঞ্চলের মধ্যে বৃক্ষরোপণ করা হয়। 1:30 প্রায় 550 জন মানুষকে ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি ডাক্তার এম মাসু, উপসভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল লস্কর, কামাল লস্কর, রেজওয়ান খান, তাহেরা লস্কর ও DSA AGS অরিজিৎ গুপ্ত ও মধুরবন অঞ্চলের সমাজসেবী রাজু হাজারি, টিঙ্কু মজুমদার, আলাওয়ার মজুমদার, সেলিম মজুমদার সহ আরো অন্যান্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে কুচ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা মধুবন অঞ্চলের মধ্যে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছিলাম। আজকে 750 মানুষ এখানে খাওয়া দাওয়া করেছে। মধুবন অঞ্চলের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যে উনারা আজকে এসে আমাদের খাওয়ার। স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর কুচের পক্ষ থেকে আজকে হাজারি মসজিদের পাশে প্রায় 450 মানুষকে খাবার দেওয়া হয়েছে। খাওয়ার মধ্যে ছিল ভাত, মাংস এবং ডাল। খোঁজ এভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে
এবং খাওয়ার বন্দোবস্ত করে যাতে চেষ্টা করা হয় যাতে কেউ যেন অভুক্ত না থাকে, কিন্তু সেটা তো একা নিজের পক্ষে সম্ভব নয়। তাই আমরা সবাই সহযোগিতা কামনা করি, যাহাতে অন্তত আমি যদি খাই তাহলে আমার পাশের যে আছে উপবাস সেও যেন আমার সঙ্গে। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। আরজি কর মেডিকেল কলেজের ছাত্রী খুনের সুবিচার চেয়ে এভিপিপির উত্তাল প্রতিবাদ শিলচরে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের ধর্ণা প্রদর্শন। কাটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি মেহেরপুর এলাকার জনগণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।